নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আজ তারকেশ্বর পৌরসভায় ভগৎ সিং মঞ্চে বজ্রমুক্ত বাংলা গড়ার লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে ও তারকেশ্বর পৌরসভার ব্যবস্থাপনায় এক আলোচনা সভা হয়। উপস্থিত ছিলেন পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু, রূপা সরকার, অনুপ পণ্ডিত, প্রদীপ সাহা সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। প্লাস্টিকগুলো রয়েছে, সেই প্লাস্টিকগুলো নীল বালতিতে রাখতে হবে এবং লোককে সতর্ক করা হচ্ছে যাতে এমন প্লাস্টিক ব্যবহার করা হয় যেগুলো 100 মাইক্রনের ওপরে হয় এবং সেগুলো আবার পুনরায় ব্যবহার করা যায়, এই এনাদেরকে সেই প্রশিক্ষণই দেওয়া হচ্ছে। রিকভারি এমআরএফ সেখান থেকে এই যে ড্রাই ওয়েস্টগুলোকে আলাদা আলাদা করা হবে সম্পূর্ণ, আমরা এখানে 26টা ভাগে ভাগ করছি অলরেডি, আরও যেগুলো আছে সেগুলো আরও করা হবে, আপাতত 26টা ভাগে আমরা ভাগ করছি, সেইভাবে আমরা ওটাকে ভাগ করব, ভাগ করে আমরা সেটাকে সেল করব। তাহলে পৌরসভা খার বিক্রি করবে, পৌরসভা গাইজ বিক্রি করবে, তা থেকে রেভিনিউ পাবে পৌরসভা, লাভ হবে, আমাদের সম্পদ হলো, ময়লাটা আমাদের সম্পদে আমরা পরিণত করতে পারলাম, এই হচ্ছে আমাদের পুরো প্রজেক্ট। এবং এইটাকে পরিপূর্ণভাবে পরিচালনা করতে হলে নির্মল সাথীর একটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, তাদের দায়িত্বটা কি, আমরা প্রত্যেকটা ওয়ার্ড হাউসহোল্ড বেসিসে, ধরুন আপনার একটা ওয়ার্ডে 450 হাউসহোল্ড, আমি নির্মল বন্ধুকে কটা নিয়োগ করবো সেই ওয়ার্ডটায়, 150 থেকে 200 জনের মধ্যে আমি নিয়োগ করবো, একটা নির্মল বন্ধু 150 থেকে 200 বাড়ি কালেকশান করবো,